বিজ্ঞান এখন পর্যন্ত মহাশূন্যের মাত্র 3% আবিষ্কার করতে পেরেছে। কত পার্সেন্ট? 3%। এখন 97%ই তো তার অজানা, তো 3% দিয়ে তো আর কর্তৃত্ব স্থাপন হয় না, ঠিক হয় না? এই জন্য আল কালিলু কাল মাদুম, মহাশূন্যে মানুষের বিচরণ এত সীমিত, এত ক্ষুদ্র, ওই ক্ষেত্রে মানুষ এতটা অসহায় যে সেটা কর্তৃত্বের আওতায় আসে না। এর জন্য মানুষের কর্তৃত্ব জল এবং স্থল। কথা বুঝতেছেন? বিজ্ঞান বলতে অনেক কিছু বলে, বিজ্ঞান পূজারীরা অনেক কিছুই বলে, মহাশূন্য জয় করেছে, এটা করেছে, সেটা করেছে। মহাবিশ্ব মহাশূন্য কত বড়, তাতে আপনি কল্পনাও করতে পারবেন না। পারবেন? আপনার মহাশূন্য নিয়ে কাজ করতেছে ISS, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। দুইটা রাষ্ট্র কর্তৃত্ব করে, একটা আমেরিকা, একটা রাশিয়া। রাশিয়া বলেছে 2026 সালের পরে তারা সহযোগিতা করবে না। আর ISS, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেখানে যে স্যাটেলাইট আছে, মহাকাশ কেন্দ্র আছে, ওটার মেয়াদ 2030 সালে এক্সপায়ার। এখন বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে গেছে, 2030 সালে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র যদি মেয়াদ উত্তীর্ণ হয়, সেটাকে পৃথিবীতে ফিরিয়ে এনে ধ্বংস করতে হবে। নতুন কোনো মহাকাশ স্টেশন যদি প্রতিস্থাপন করা না হয়, তাহলে ইন্টারনেট, মিডিয়া যা আছে দেখতেছেন, টেলিযোগাযোগ ব্যবস্থা, এ সব কিছু অচল হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর মানুষ অন্তত 50 বছর পিছিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখন তো ডিজিটাল ডিজিটাল শুনতেছেন, তখন অ্যানালগও থাকবে না। এ নিয়ে নাসা সহ বিজ্ঞানীদের মাথা খারাপ, কি করা যায়? তাতে বোঝা যায় মহাশূন্যে মানুষের কোনো কর্তৃত্ব নাই, কিচ্ছু নাই। কথা বুঝতেছেন? এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। আমরা আছি যত অনর্থক আজেবাজে জিনিস নিয়ে, এটা সাধারণ মানুষও, রাজনীতিবিদরাও, নেতারাও, সবাই, মৌলিক কোনো বিষয় নাই। আপনার কয়েকদিন যাবৎ বাংলাদেশে কিছু ফালতু খবর দেখতেছেন, কি ফালতু খবর, যেটা 2 পয়সা দাম নাই। পৃথিবীর কেউ এত মাথা ঘামায় না, আমরা অনর্থক বিষয় নিয়ে যত মাথা ঘামাই। যেমন একজন খেলোয়াড় এসেছে, তিনি বিশ্বকাপ খেলার গোল রক্ষক। হ্যাঁ, পৃথিবীর কোনো দেশে এত মাতামাতি নাই, বাংলাদেশে আসছে, সকল মিডিয়া যে ক্যামেরা ধরছে, তার নাক কতটুক লম্বা, কানে লম্বা কয়টা, ভক্তরা তার কয় হাত দূরে দাঁড়াইছে। আহা, পৃথিবীর কোথাও তো এইরকম অনর্থক বিষয় নিয়ে এত মাতামাতি নাই আছে? কথা বলেন। আরেকটা নিউজ দেখতেছেন, কোন এক প্রার্থী ঢাকা 17 আসনে নির্বাচনে প্রচারণায় গেছে, এখন বিতর্ক চলতেছে মহিলারা তারে মারছে না সে মহিলাদের মারছে, এটা নিয়ে টক শো হচ্ছে। আস্তাগফিরুল্লাহ আল আজিম, এটা একটা টক শোর বিষয় হইল যে প্রার্থীকে মহিলারা মারছে না মহিলারা প্রার্থীকে মারছে। এই টক শোর পর আরেকটা টক শো হবে, কে কাকে ঘুষা দিছে কয়টা। এতটা বেহুদা অনর্থক বিষয় নিয়ে আমাদের দেশে মিডিয়াগুলো মাতামাতি করে, মৌলিক বিষয়ে তাদের কোনো কথাবার্তা নাই। এরপর পর দেখি আরেকটা টক অব দ্য কান্ট্রি, কোনো এক খেলোয়াড় ইস্তফা দিছে, বুঝলেন না, উনি খেলবে না, ইস্তফা দিছে, উনি কাঁদতেছে, সব ক্যামেরা তার দিকে ধরে রাখছে, তার চোখ থেকে কয় ফোঁটা পানি পড়ছে, দেখেন নাই? কথা বলে না। পৃথিবীর কোথাও এতটা অনর্থক বিষয় নিয়ে মানুষ
মাতামাতি করে না অথচ সুইডেনে আল্লাহর কোরআনের সাথে চরম বেয়াদবি করা হয়েছে সুইডিশ বর্ণবাদী ইহুদিদের বিরুদ্ধে কোনো টকশো নাই কেন ফ্রান্সে ১৭ বছর বয়সী এক মুসলিম কিশোরকে বর্ণবাদী ইহুদি পুলিশ গুলি করে হত্যা করেছে কোনো মিডিয়াতে টকশো নাই কেন তাহলে বুদ্ধিজীবী সাংবাদিক তোমরা আসলে ইহুদিদের লেস ক্যান্সার খাও বাঙালিটা খাও মুসলমানেরটা আর দালালি করো ইহুদিদের এই যে পাগলামি করছে তারা মিডিয়াগুলো ফালতু জিনিস নিয়ে আমার মনে হয় এদেরকে ব্রেন টেস্ট করলে দেখা যাবে ইনভেস্টিগেশন করলে যে পাগলগুলো বাংলাদেশের গারদে চলবে না ভারতের রাঁচিতে পাঠাইতে হবে উপমহাদেশের সবচেয়ে বড় পাগলা গারদ কোথায় রাঁচি রাঁচি এটা ঝাড়খণ্ডে রাঁচি সম্মানিত সুধী যে কথা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কর্তৃত্ব দিয়েছেন জল এবং স্থলে মহাশূন্য মানুষের কিছুই নাই মহাশূন্য মানুষের কর্তৃত্ব কতটুকু হয়েছে সুবিস্তীর্ণ মহাসাগরের কূলে বালুময় তীরের একটি বালুর কণা যতটুক মহাসমুদ্রের কাছে মানুষের কর্তৃত্ব মহাবিশ্ব মহাশূন্যের কাছে তার চেয়ে বেশি হয় নাই এ মানুষের কর্তৃত্ব জলে স্থলে মানুষকে আল্লাহ তৈরি করেছেন বেহুদা নয় বিশেষ একটি উদ্দেশ্যে সেটা কি আল্লাহ তাআলা বলেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর ধারণা করেছো মৃত্যুর পর তোমরা মরে ফিনিশ আমার কাছে ফিরে আসতে হবে না হবে জি হবে আল্লাহর কাছে যেতে হবে জি কথা বলে না জি তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ মানুষকে তৈরি করেছেন তার জন্য আর সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য সুবহানাল্লাহ দ্বিতীয় বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে আমরা মুমিন মুসলিম ইহজাগতিক নয় আমরা পরজাগতিক আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু ইহজগতের জন্য নয় পরজগতের জন্য ইহজগৎ দুনিয়া এটা একটা স্টেশন এটা কি একটা মানজিল এই মানজিলে আমাদের কিছু কাল কাটাতে হয় তাহলে আমাদের মূল সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত এবং আমরা চিরস্থায়ী জীবন লাভ করব পরকালে সুবহানাল্লাহ সেই পরকালের জীবনের কথা বলতে যে চরম দুনিয়াদার যারা কাফের মুশরিক নাস্তিক তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়াইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি দালালিম বাঈদ আজ যে সকল অবিশ্বাসীরা যে সকল কাফেররা দুনিয়ার জীবনকে খুব বেশি ভালোবাসে আর দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দেয় আর মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় এবং সিরাতে মুস্তাকিম দীন ইসলামের মধ্যে বক্রতা সৃষ্টির ব্যর্থ চেষ্টা করে কি করে বক্রতা সৃষ্টির ব্যর্থ চেষ্টা দীন ইসলাম পরিপূর্ণ দীন ইসলাম পরিপূর্ণ এবং বিজয়ী ঠিক না দীন ইসলামের সংরক্ষণ কি আমরা করব না আল্লাহ আমাদের দেশে অনেক নির্ভর বক্তা স্কলাররাও বলে আরে এর মাধ্যমে তো ইসলামের ক্ষতি হয়ে যাবে ইসলামের ক্ষতি হবে না মুসলিমদের ক্ষতি হবে ইসলামের ক্ষতি হতে পারে না ইসলাম হেফাজতের দায়িত্ব কার দেড় হাজার বছর আগে আল্লাহ তার হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত
دين اسلام کے پوری پرنہ کرے دیئے چھن ایبن دین اسلام کے اللہ تعالی شکل کفری مطبات مطدش شروع پر بیجوئے نان کرے چھن ایر بیجوئے چیرن تن سبحان اللہ بول بین نا ایر بیجوئے تب ہیں کافر مشرک بے ایمان باطل پن تھیرا اسلام ایر خودی کرتے پارے نا مسلم جانگانے خودی کرتے پارے ای جنہ ترجمات ہمیں ای بھاوے کرلام ویبگونہا ایواجا ایبن جارا چشتہ کرے اللہ پوت و موت کے بکر کرتے کی کرتے بکر کرتے اللہ بلین اولائک فی ضلال بعید نشندہ تارا نیچھر گمراہی تے نمجیت آج چھے ایک ہون کافر ناستک جارا تا دیر ابیششیر مولی کتا کارن ہوچ چھے پروکال کے ابیشش اور دنیا کے آخرات دیر اوپر پرادھن مدوا ٹھیک ہے نا مانوش کیا ناستک ہوئے انہیں ایک مسلمان شانتان ناستک ہوئے جات چھے کیا نا ہوئے پرچنڈ بھوگ باد بلاشیتا موز ماستی সীমাতিরিক্ত আনন্দের কারণেই মানুষ নাস্তিক হয় ঠিক কারণ যে পরকালকে বিশ্বাস করে সে যা খুশি তা করতে পারে না ঠিক যে আখিরাতকে বিশ্বাস করে যার মন তার যা মন চায় তা সে বলতে পারে না ঠিক পারে না মুসলমানের জীবন হচ্ছে নিয়ন্ত্রিত এবং শৃঙ্খলিত ঠিক নিয়ন্ত্রিত এবং শৃঙ্খলিত কাফের মুশরিক অবিশ্বাসী পরকাল বিশ্বাস করে না اور تا جواب دہیتار کنو بالائی نائی تا جیبان تا آنیان تری تو ایبان سرنکھل مکتو سرنکھل زمان خوشی تیمان شازو اگلو اسکولے کھل سن اپنا کتھا بولے نا زمان خوشی تیمان شازو اوی اپنا شادی نتا دیبو شامرا دیکھتا اسکولے ایٹ اکٹا ایبھینٹ کھلا ریکٹا چھلو زمان خوشی تیمان شازو ساترو ہیٹ سارے اوبینائی کرتو کازیر اوبینائی کرتو میجیسٹیٹر اوبینائی کرتو کیوں مکتی زددار اوبینائی کرتو کیوں رازاکار اوبینائی کرتو شدین کھلا ملا اور تھا زمان خوشی دمان شازو کافر جیبان ہوچے زمان خوشی دمان شازو کنو پرکال کی بشش کرنا اللہ شامنے داراتے ہو بشی بشش تن نائی شمس تو بھوگ بلاش অপরাধের মূল হচ্ছে পরকালের অবিশ্বাস এজন্য কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া যারা খুব বেশি পরিমাণ দুনিয়ার জীবনকে ভালোবাসে আলাল আখিরা আখিরাতের উপর তার মানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন দুনিয়া মুমিনের কাছেও ভালো লাগতে পারে বুঝেন না দুনিয়া ভালো লাগা এক জিনিস দুনিয়া ভালোবাসা আরেক জিনিস কথা বলেন জি জি দুনিয়া ভালো লাগা এক জিনিস দুনিয়া ভালোবাসা আরেক জিনিস আপনি যখন দুনিয়াকে ভালোবাসবেন আপনি আখিরাতকে ভুলে গেছেন আপনি দুনিয়াদার হয়ে গেলেন কিন্তু আপনি যদি মুমিন হন দুনিয়া আপনার কাছে ভালো লাগবে জায়েজ পথে যা যা ভালো লাগে আপনি করতে পারবেন ঠিক কিন্তু আখিরাতের বিশ্বাস আপনার অন্তর থেকে যাবে সর্বে দেখুন একটু হচ্ছে ভালো লাগা আর একটু হচ্ছে ভালো পার্থক্য আছে দুনিয়া যদি মোটেও আপনার ভালো না লাগে তো আপনি সংসার করতে পারবেন না আপনি হবেন সন্ন্যাসী ঠিকটা তো ঠিক মতো কইলেন না নিয়ে আসা দুনিয়াদারি করতে পারবেন না সন্ন্যাসী হইবেন সন্ন্যাসী বৈরাগী আল্লাহ তাআলা এই জগৎ সংসারটা করার জন্য পৃথিবীটাকেও চিত্তাকর্ষক করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেছেন যুগ্গিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদদাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম والحرس ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب دنيا زبنار بھالو لگے کہنو اللہ بھالو لگائے دیسن دنیا جدی موٹو اپنار بھالو نا لگے تا اپنے شنگشار کرو بین کہنو کتھا بولین
নারীর প্রতি যদি আপনার আকর্ষণ নাই থাকে তো আপনি বিয়ে করবেন কেন? কথা বলেন তো, নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি কে করছে? আল্লাহ। আমাদের দেশে কিছু মুক্তমনা বুদ্ধিজীবী আছে, ওনারা বলে আলেমরা তো পর্দা পর্দা করে কেন, মহিলাদের সাথে অবাধ মেলামেশার সমস্যা কি, পর্দা তো মনে। আচ্ছা বলেন ভাই, আপনি আগুনের কাছে মোমবাতি নেবেন, মোমবাতি যদি না গলে বুঝতে হবে ওটা মোমবাতি না। আপনি পর্দা বাদ দিয়ে অবাধে মহিলাদের সাথে মেলামেশা করবেন আর আপনি বলবেন আমার পর্দা ঠিক আছে, আপনি পুরুষ না, হয় হিজরা নয় খাম্বা, আপনার সমস্যা হবে। এটা কেন? আল্লাহ এটা করে দিচ্ছেন চিত্তাকর্ষক, স্ত্রীর প্রতি আপনার টান থাকবে। আল্লাহ চিত্তাকর্ষক করে দিয়েছেন মানুষের জন্য নারীর প্রতি ভালোবাসা, নারীর টান, সন্তান সন্ততির টান, ভালোবাসা। সুবহানাল্লাহ। আল-কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদদা, ইস্তুপে ইস্তুপে সোনা রূপা, এটির প্রতি মানুষের টান আছে, আছে না? জি আছে। ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিত্তাকর্ষক ঘোড়া। ওয়াল আনআম, গৃহপালিত পশু। ওয়াল হার্স, কৃষি। এই সব কিছুকে আল্লাহ তাআলা যোগ্য না সৌন্দর্য মণ্ডিত বা চিত্তাকর্ষক করে দিয়েছেন মানুষের জন্য। এই জন্য মানুষ ব্যবসা করছে, এই জন্য মানুষ চাকরি করছে, এই জন্য মানুষ বিয়ে করছে, এই জন্য মানুষ সন্তানদেরকে আদর করে, এই জন্য মানুষ অনেক প্রবল আবেগী যুবক কোন মহিলার প্রতি প্রবল আকর্ষণ বা টানে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে। কথা বলে না, এই জন্যই মানুষ অপরাধ করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ডাকাত ডাকাতি করছে, চোর চুরি করছে, ঠিক কিনা? এগুলোকে চিত্তাকর্ষক আল্লাহ করে দিয়েছেন। যদি এগুলো চিত্তাকর্ষক নাই হতো তা আপনি আমি সংসার করতাম না, করতেন? চাকরি করতেন? ব্যবসা করতেন? ঘরবাড়ি করতেন? করতেন না। অতএব দুনিয়া ভালো লাগাটা খারাপ না, দুনিয়া ভালোবাসা। আরে ভাই বাংলা বলতেছি, দুনিয়া ভালো লাগাটা খারাপ না, দুনিয়া ভালোবাসা। দুনিয়ার ভালোবাসা যখন আপনার অন্তরে চলে আসবে, আখেরাতের ভালোবাসা অন্তর থেকে সরে যাবে, তখন আপনি হবেন ভোগবাদী, নাস্তিক, বেঈমান, ইহজাগতিক। ইহ অর্থাৎ সব কিছু করবেন ইহজগতের জন্য, যেটার রাজনৈতিক নাম হচ্ছে সেকুলারিস্ট, কি না? সেকুলারিস্টের বাংলা ইহজাগতিক। এটাকে আমাদের দেশের রাজনীতিবিদ ধান্দাবাদ যারা সরল মুসলমানকে ধোকা দিতে নাম রে ঘুরাইছে, সেকুলারিস্টের বাংলা করছে ধর্মনিরপেক্ষতা। না, সেকুলারিস্টের বাংলা হচ্ছে ইহজাগতিক, অর্থাৎ পরজগৎকে যে বিশ্বাস করে না, পরকালকে যে প্রাধান্য দেয় না, ধর্মনিরপেক্ষতা নয়, তাহলে অবশ্যই মোমিন মুসলমান কখনোই সেকুলারিস্ট হতে পারে না, ইহজাগতিক হতে পারে না। ইহজাগতিক সেই হতে পারে যে আখেরাতের উপর দুনিয়াকে বেশি ভালোবাসে, আর আখেরাতের উপর যে দুনিয়াকে বেশি ভালোবাসবে সে কোনোদিন পরকালকে বিশ্বাস করতে পারে না। সে যেমন খুশি তেমন সাজ, চুরি করবে, বদমাশি করবে, মিথ্যা কথা বলবে, শেরেক করবে, কুফর করবে, নাচানাচি করবে, মোজমাস্তি করবে, ফুর্তি করবে, সব করবে, আর এই সব কাজে বাধা দেয় পরকালের বিশ্বাস, এই জন্য প্রথমে সে পরকালকে বিশ্বাস করে। ঠিক কথা বলেন। আমাদের দেশে যে নাস্তিক দেখেন, ব্লগার নাস্তিক, ওদের মূল অবিশ্বাসটাই আখেরাত, ঠিক কিনা? কিন্তু ওরা কি বলে জানেন, আমরা যারা মুসলমান পরকালকে বিশ্বাস করি, বলে আমরা পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী, অথচ আমরা দেখি আমরাই সর্বাধুনিক ধ্যান ধারণায় বিশ্বাসী। পরকাল বিশ্বাসটাই আধুনিক বিশ্বাস, পরকাল অবিশ্বাসটাই পুরনো বিশ্বাস। বলতে পারেন পৃথিবীতে কোন জাতি প্রথম পরকালকে অবিশ্বাস করছে? নূহ আলাইহিস সালামের জাতি। কোন জাতি?
নূহ আলাইহিস সালামের জাতি। তিনি যখন তাদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন, পরকালের কথা বললেন, তারা বলল নূহ তুমি কি পাগল হয়ে গেছ, আমরা মরে যাব, আইদা কুন্না মিতেনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইজামা, আমরা মরে যাব, আমাদের গোশতগুলো মাটিতে মিশে যাবে, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর তুমি বলছো আল্লাহ আবার জিন্দা করবেন, তাও কি হতে পারে? তাহলে পরকালের অবিশ্বাসটা নূহ আলাইহিস সালামের জাতি প্রথম করেছে। তাহলে এই পরকালের অবিশ্বাসটা আধুনিক চিন্তা না পুরনো চিন্তা? একই অবস্থা শোয়েব আলাইহিস সালামের জাতি পরকাল অবিশ্বাস করছে, আদ জাতি পরকাল অবিশ্বাস করছে, সামুদ জাতি পরকাল অবিশ্বাস করছে, বনী ইসরাইল পরকাল অবিশ্বাস করছে। 1500 বছর আগে আরবের কোরাইশরাও কাফের যারা পরকাল অবিশ্বাস করেছে, তারা কিছু কিছু কাফের মুশরিক তো আল্লাহ রসুলের সব কথা বিশ্বাস করছে, যে সব বিশ্বাস করি একটাই তো মানতে পারি না, আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আবার কেমন করে আল্লাহ জিন্দা করবেন? হ্যাঁ, আল্লাহ তখন কোরআন কারিমে পরকালের বিশ্বাসের পক্ষে অকাট্য দলিল যুক্তি এবং প্রমাণ তুলে ধরেছেন, সুবহানাল্লাহ। যার সামনে সেকালের কাফেরদের মস্তক নত হয়েছে, একালের কাফেরদের মস্তক নত হয়ে গেছে। এখন মহাকাশ বিজ্ঞানীদের অনেকেই পরকালকে বিশ্বাস করে, যখন তারা নতুন থিওরি পেয়েছে, মাল্টিভার্স থিওরি, মাল্টিভার্স থিওরি, এটা হচ্ছে তারা দেখতে পাচ্ছে বা বলতে চাচ্ছে এরকম মহাবিশ্বের মতো বিলিয়ন বিলিয়ন মহাবিশ্ব আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছেন, বুঝলে? কোরআন শরীফের একটা আয়াত পড়ার পরে এক অমুসলিম মহাকাশ বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন তোমরা আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে দ্রুত অগ্রসর হও, আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হও। কোন জান্নাতের দিকে? যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের সমান। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার এক একজন আদনা মুমিন উম্মতকে আল্লাহ তাআলা দুটি করে জান্নাত দিবেন, প্রত্যেকটাই দুনিয়ার থেকে বড় হবে। এখন বিজ্ঞানী অবাক হয়ে গেছে, এক একজন মানুষকে যদি এত বড় বড় জান্নাত দেওয়া হয় এত জায়গা কোথায় আল্লাহর কাছে? যখন ওরা ইউনিভার্স ও মাল্টিভার্সের থিওরি পাইছে তখন চিন্তা করে দেখছে আল্লাহর কাছে জায়গার অভাব নাই। আর একটু প্রাণ খুলে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমি সবসময় বলি দুই পাতা যারা বিজ্ঞান পড়ে ওরাই নাস্তিক হয়, পুরা বিজ্ঞান যারা পড়ে ওরা আস্তিক হয়। আর কোরআন শরীফ সামনে রেখে যখন বিজ্ঞান পড়ে তখন শুধু আস্তিক হয় না, মুসলিম হয়। কি হয়? মুসলিম হয়ে যায়, সুবহানাল্লাহ। আমাদের দেশে এই যে পড়াশোনাগুলো হচ্ছে সব পড়ায়, শুধু কোরআন কারিম পড়ায় না। আমি একটা বাংলাদেশেই একটা সফর থেকে ফিরতেছি, এক নাস্তিক যুবক আর নাস্তিক যুবতী দুটাই নাস্তিক অ্যাথিস্ট, একজন এসে বলল হুজুর এ দুজন আপনার সাথে কথা বলতে চায়। তো নাস্তিকটা তো পুরুষ মানুষ, প্যান্ট শার্ট একটা লাগাইছে, আর তার বউটা যে পোশাক পরছে ওটা পোশাক আছে না নাই ওটা একটা চিন্তার বিষয়। পর্দার সাথে আমি তাদেরকে সময় দিলাম, চারুকলার ছাত্র, বুঝলেন? কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম কোরআন শরীফ পড়ছেন? বলে না, কোরআন শরীফ পড়া হয় নাই। অবাক হয়ে গেলাম, ওরা সব পড়ে, বিজ্ঞান পড়ে, দর্শন পড়ে, ইতিহাস পড়ে, পাতিহাস, রাজহাস সব পড়ে, প্রযুক্তি টেকনোলজি সব পড়ে, ফিজিক্স পড়ে, কেমিস্ট পড়ে, সব পড়ে, শুধু কোরআন শরীফ পড়ে না। জ্ঞানের মূল যেটা আল্লাহর কোরআন সেটাই পড়ে না।
এজন্যই তো এই যুবকগুলো নাস্তিক হচ্ছে, বেমান হচ্ছে। আর মানুষ যে বেমান হচ্ছে, নাস্তিক হচ্ছে যুবকরা, তার দ্বিতীয়টা হচ্ছে ভোগবাদ। এটা কি ভোগবাদ? কখন হয়? পরকালকে মানুষ যখন বিশ্বাস করে না। পরকালকে বিশ্বাস করার মানে আপনার জীবনটা নিয়ন্ত্রিত এবং শৃঙ্খলিত, আপনি যা খুশি তা করতে পারবেন, যা খুশি তা বলতে পারবেন। আর যখন পরকালের বিশ্বাস নাই, আপনার জীবনটা অনিয়ন্ত্রিত এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করে আর তার মন যা চায় তার থেকে সে নিজকে নিবৃত রাখে, সুবহানাল্লাহ, মুমিন যা খুশি তা বলতে পারে না, যা খুশি তা করতে পারে না, পারে না। কেন? তার ভয় কি? আল্লাহ, আল্লাহর কাছে যাইতেই হবে, বাঁচার উপায়। তখন সে প্রতিটা কাজ বুঝে শুনে করে, সুবহানাল্লাহ। পরকালের বিশ্বাস যখন থাকবে না, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, মানুষ যখন দুনিয়ার জীবনকে পরকালের উপর ভালোবাসবে, প্রাধান্য দিবে, তখন সে পরকালকে অবিশ্বাস করবে এবং তার যা খুশি তা সে করবে, ঠিক কিনা? যা খুশি তা সে করবে, যা খুশি তা সে বলবে, বলবে। তখন সে মনমতো সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, টাকা চুরি করে সুইস ব্যাংকে পাচার করবে। সুইস ব্যাংকে ভয় থাকলে আবার টাকা নিবে কই জানেন? আরো কিছু ইহুদিদের গোপন ব্যাংক হয়ে গেছে পৃথিবীতে, ওখানে টাকাগুলো জমা রাখে। এর মধ্যে একটা দুবাইতে, কোথায়? যত অবৈধ টাকা দুবাই সরকার বলছে আমার কাছে জমা রাখো, বছরে বছরে ট্যাক্স দিবা, আমি ঘটনাটা কাউকে বলবো না। দেশের টাকা চুরি হয়ে চলে যাচ্ছে, চোর দুর্নীতিবাদ যারা, কাঁচামরিচের শেয়ার 12,000 টাকা হইলেই তাদের কি? কিন্তু জনগণ তো কাহিল হয়ে যাচ্ছে, কথা বলেন? আরে ভাই, আঙ্গুরের কেজি তার চেয়ে বেশি হয়ে গেছে কাঁচামরিচের কেজি, তা আমরা কোন মূল্যকে আছি, কথা বলেন? একটা গল্প শুনছিলেন না আমার কাছে, এক পীর আর মুরিদ ঘুরতে ঘুরতে এক দেশে গেছে। হ্যাঁ, ওই দেশে যে দেখে সব জিনিসের এক দাম, ঘি দিয়া তৈরি খাজা তাও 1 টাকা সের, মূলা তাও 1 টাকা সের, স্বর্ণের যেই দাম লোহার সেই দাম। হ্যাঁ, তখন পিসায় দুঃখ করে বলছিল, টাকা সের মূলি হ্যায় টাকা সের খাজা, আজাম মুলুক কি আজব রাজা, আজব দেশের আজব রাজা, 1 টাকা সের মূলা 1 টাকা সের খাজা। তারপরে ঘটনা আমি বলবো না, পীর ভাগছে, মুরিদ লোভে আর ভাগে নাই, লোভে মরছে। তারপর তো ঘটনা জানেন, মোটা গলার ফাঁসি, ওই দিকে আর যাচ্ছি না, সময় কম। তাহলে বোঝা যায় সব জিনিসের এক দাম, কিংবা যে জিনিসের যেই দাম, তার ব্যত্যয় ঘটলে বোঝা যায় যে আমরা আল্লাহর লানতে আছি। এখন আঙ্গুরের শের থেকে কাঁচামরিচের দাম বেশি, ঠিক কিনা? তার মানে বোঝা যাচ্ছে আমরা চরম অস্থিরতায়, চুরি চামারি দুর্নীতির মধ্যে আছি। আমি এখানে এককভাবে সরকারকেও দায়ী করছি না, কাউকে দায়ী করছি না, সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে বলছি, কিন্তু সরকারের ব্যর্থতা হচ্ছে কন্ট্রোল না করা। ঠিক, এই ব্যর্থতার কারণ যারা যারা দায়িত্বে বসেছে তাদের মধ্যে আমানতদারি নাই। ঠিক, সিন্ডিকেট ব্যবসায়ীরা যে চুরি চামারি করে, এটা টপ টু বটম সব জায়গায় ভোগ যায়, ভোগ কি যায়, ভোগ যায়, যার যে ভোগ দেওয়া দরকার। হিন্দুরা দেখেন না, এক এক মূর্তির এক এক ভোগ দেয়, কোনটারে সমসম, কোনটারে লাড্ডু, কোনটারে রসমালাই। দুর্নীতিবাজ সিন্ডিকেট ব্যবসায়ীরা এক একজনকে এক এক ভোগ দেয়, সব কিছুর মূলে হচ্ছে ইসলাম না মানা, সব কিছুর মূলে হচ্ছে পরকালের অবিশ্বাস। অতএব ব্যক্তি জীবন, সমাজ ও রাষ্ট্র জীবনে যদি সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি চান, আল্লাহওয়ালা
ন্যাক্কার পরকালে বিশ্বাসী লোক তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিয়া দেশ নিরাপদ না, কোরআন হাদিস পড়ে যারা তাদের কাছেই দেশ নিরাপদ। দেখছেন না, এখন একজন একজনকে অভিযোগ করে কয় এইটা মোসাদের দালাল। কি বলে? এটা হচ্ছে ইহুদি মোসাদের কাছ থেকে পয়সা খেয়েছে। তো যিনি বলতেছেন তিনি দেখলেন কেমন করে, তাহলে বোঝা যায় তিনিও ভাগ নিছেন। কথা বলেন, যাকে বলছেন মোসাদের দালাল, প্রমাণ থাকলে আমরা বিশ্বাস করি মোসাদের দালাল ইহুদি মোসাদ মেন্ডিয়ান সাফাদি, তার কাছ থেকে পয়সা খেয়েছে। তো যিনি দেখছেন তিনিও কিছু ভাগ পাইছেন। এখন ভাগ যোগে অঙ্ক মিলে নাই, এই জন্য একজন একজনকে বলতেছে কানে চুরি করি নাই, ও করছে। মেন্ডিয়ান সাফাদি যে মোসাদের এজেন্ট, উপমহাদেশে সে কি করছে আমার টক শোগুলোতে শুনেছেন? শুনেন নাই? মোসাদের দালাল সেই দেশে কত মানুষকে কিনে ফেলেছে, কিছু আলেমকেও কিনে ফেলেছে। আমি বলি নাই, দুই বছর পরে সে পুরনো খবর এখন বাংলাদেশে নতুন করে প্রচার হচ্ছে। তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে দেশ নিরাপদ না, কারণ ওরা মাথা বেচতে পারে, পরকালের ভদু বিশ্বাস তাদের নাই। এই কোরআন আর রসুলুল্লাহর হাদিস যাদের সিনায় থাকবে, ওরা কল্লা দিতে পারে, কল্লা বেচতে পারে না। পারে না, ওদের জীবনটা জবাবদিহিতার জীবন। ওরা জানে আমি যা বলবো আমি যা করব সব হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা বলেন। আজকে চুরি চামারি বন্ধে দুদক আছে, দুদক ওনারা দূরবীন নিয়ে বসে আছে, কে সুদ খায়, কে ঘুষ খায়, কে দেশের টাকা চুরি করলো, বুঝলেন? দূরবীনটা মানুষের দিকে, নিজেদের দিকে দূরবীন নাই, এই জন্য ওনারা ধরা খায় মাঝে মধ্যে। দুদক কর্মকর্তারা ধরা খায় না? কথা বলে না, ভূত তারিতে সরিষা, সরিষার মধ্যেই ভূত, এটা দেখেন আপনারা বাংলাদেশ কেন? মানুষকে পাহারা দিতে দুদক কমিশনার দরকার নাই। পরকালকে যে বিশ্বাস করে, শরীয়তের বিধানকে যে মানে, সে জানে তার কাঁধে আল্লাহর পক্ষ থেকে দুইজন কমিশনার বসানো আছে। ওই কমিশনারের নাম কি? ওই দুই কমিশনারের নাম কি? কিরামান কাতিবিন। পরকালে বিশ্বাসীরা এটা জানে যে আমার ডান কাঁধে এক কমিশনার, বাম কাঁধে এক কমিশনার, প্রতিটা শ্বাস কদম চলন বলন উঠা বসা সব লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। এই পরকালের বিশ্বাসটা মানুষকে দেয় নিয়ন্ত্রিত জীবন, মানুষকে দেয় শৃঙ্খলিত জীবন, ঠিক কিনা? মানুষকে দেয় ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। তাহলে আমরা অবশ্যই, দুনিয়া আমাদের কাছে ভালো লাগলে সমস্যা নাই, কিন্তু ভালোবাসতে পারবো না, ভালোবাসতে হবে আখেরাতের জীবনকে। কোন জীবনকে? আল্লাহ উম্মতে মুহাম্মদকে বলেন নাই যে তোমরা ব্যবসা বাণিজ্য চাকরি রাজনীতি দুনিয়া বাদ দিয়া সব মসজিদে থাকো? বলছেন তাহলে জমিনের কর্তৃত্ব যাবে সোরসোরটার হাতে, কাদের হাতে? সব ভালো মানুষ যদি দুনিয়াদারি বাদ দিয়া মসজিদে বসে দরবেশি করে, তাই দুনিয়া যা, দুনিয়ার কর্তৃত্ব কাদের হাতে যাবে? চোরচোরটার হাতে যাবে। কথা বলেন, এতে ভারসাম্য ঠিক থাকবে? কথা বলেন। আরে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ শুধু দরবেশি করতে বানান নাই, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। হে উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে আমি নির্ধারণ করেছি, সৃষ্টি করেছি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে, আর ওয়াসাতার মানে হচ্ছে আদলা, ন্যায়পরায়ণ জাতি হিসেবে।
অর্থাৎ তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, গোটা বিশ্বে। ঠিক কিনা? দুনিয়াদারি করবেন, আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, বিয়ে শাদি করবেন, এটা তো আল্লাহ চিত্তাকর্ষক করে দিয়েছেন। তাহলে বিয়ে বাদ দেওয়া যাবে কথা বলা? আল্লাহ চিত্তাকর্ষক করে দিয়েছেন, আল্লাহ ভালো লাগাই দিয়েছেন না? তো ভালো লাগাটা হইতে হবে সীমার মধ্যে। আপনার ভালো লাগতেছে বিয়ে করবেন, একটা করেন, পারলে দুইটা, পারলে তিনটা, পারলে চারটা, কিন্তু আরেকজনের বউয়ের দিকে তাকাবেন না, ওইটা সমস্যা। আরেকজনের স্ত্রীর দিকে যে তাকাচ্ছেন ওটাও আপনার ভালো লাগতেছে, কিন্তু ওই ভালো লাগাটা জায়েজ না না জায়েজ, ওইটা হবে না। আপনি যত পারেন টাকা কামাই করেন, আল্লাহর পক্ষ থেকে শর্ত আছে, আপনি মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন টাকা কামাই করবেন, সমস্যা নাই। শর্ত হচ্ছে দুইটা, যাকাত দিবেন, হালাল পদে কামাই করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি জাকাত দিবেন না, হালাল পথে কামাই করবেন না, ওই ভালো লাগাটা জায়েজ না না জায়েজ? আল্লাহ বলছেন ওয়াল আনআম, গৃহপালিত পশুকে মানুষের কাছে চিত্তাকর্ষক করা হয়েছে, বুঝছেন না? এখন আপনি নিজে গৃহপালিত পশু কিনবেন, পালবেন, তাতে সমস্যা নাই, এটা ভালো লাগা ভালো। কিন্তু আরেকজনের গোয়াল ঘর থেকে গরু চুরি করে তারপরে গরু পালবেন, এই ভালো লাগা জায়েজ না না জায়েজ? তাহলে দুনিয়া ভালো লাগা কোনো সমস্যা নাই, কিন্তু দুনিয়া ভালোবাসা সমস্যা। আপনি যখন দুনিয়াকে ভালোবাসবেন, তা আখেরাতের ভালোবাসা আপনার অন্তরে থাকবে না। একটি গ্লাসে যদি আপনি শরবত ঢালেন, ওখানে আর পানি রাখা যাবে কথা বলেন? আর যদি পানি রাখেন, ওখানে কি শরবত রাখা যাবে? তা আপনার অন্তর তো একটা, এখানে যে কোনো একটা ভালোবাসা জায়গা দিতে হবে, ইমানকে ভালোবেসে আখেরাতকে ভালোবাসতে হবে, নতুবা শেরেক কুফরকে ভালোবেসে দুনিয়াকে ভালোবাসতে হবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া সুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি দালালিম বাঈদ। কাফেরদের কথা আল্লাহ বলেন, এবং যারা দুনিয়াকে অধিক ভালোবেসে প্রাধান্য দেয় পরকালের উপর, এবং মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরায়, এবং আল্লাহর দীন ইসলামের ক্ষেত্রে বক্রতা সৃষ্টির ব্যর্থ চেষ্টা করে, তারা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত আছে। অথবা আজকের যে টিচিং, আজকের যে শিক্ষা, যে সবকটা আপনাদেরকে কোরআন শরীফ থেকে দেওয়া হলো, তা হচ্ছে আমরা সর্বাবস্থায় আখেরাতকে ভালোবাসবো, আর দুনিয়া আমাদের কাছে ভালো লাগবে, কিন্তু সেটা শরীয়তের সীমানার মধ্যেই ভালো লাগতে হবে। আমরা যা করব আখেরাতের জন্য করব, কি জন্য করব? আল্লাহর রাজি খুশির জন্য করব, পারবো তো ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে যে অবশ্যই আল্লাহ তাআলা মৃত্যুর পর আবার আমাদেরকে জিন্দা করবেন এবং তার সামনে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে মহান আল্লাহর কুদরতকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন, আবার তিনি তোমাদের মৃত্যু দেবেন, আবার তিনি তোমাদের জিন্দা করবেন, অতঃপর তোমরা প্রত্যাবর্তিত হবে মহান আল্লাহর কাছে। সাদাকাল্লাহুল আজিম ও সাদাকা রাসূলুন নবিউল কারীম।